পুরো রান্নাঘরটা তুলে নিয়ে দিয়ে দে। হ্যাঁ তাই করি আমি। ওসব বললে তো হবে না, আমরা ওখানে গিয়ে হাত পুড়িয়ে রান্না করবো, তোমরা তো রাজনারীর মতো পায়ের ওপর পা তুলে বসে থাকবে, তা জিনিসপত্রগুলো বুঝে নিতে হবে না, প্রেসার কুকারটা তো মাস্ট সেদ্ধর জন্য, দাও। আমি যাবো কি করে? হ্যাঁ তুমি জানো না আমার মায়ের শরীর খারাপ, আমার মাকে তো আমাকে দেখতে হবে নাকি? আমি যাচ্ছি না তো কি হয়েছে? আমি যাচ্ছি না বলে কি তোমাদের যাওয়া পণ্ড হয়েছে? তোমরা তো ঠিকই যাচ্ছ সবাই মিলে। আমার মায়ের শরীর খারাপের কথা আর বলো না, উনি তো গতকালও শরীর খারাপ ছিল, আজও শরীর খারাপ, ভবিষ্যতে শরীর খারাপ হবে, তাই জন্য আমাদের বেড়াতে যাওয়া আটকে যাবে নাকি? মানে মানে তুমি কি বলছো গো? আমার মায়ের শরীর খারাপ ছিল, আছে, পরেও থাকবে। মানে তুমি বলতে চাইছো যে আমার মায়ের কোনো শরীর খারাপই ছিল না? জন্ম থেকে দেখছি তোমার মায়ের শরীর খারাপ, আজ অবধি কোনোদিনও জামাইকে রেঁধে খাওয়াতে পারলো না, বুঝলি? চেহারাটা বড় তো, ভেবেছি বেশি খেয়ে নেবো, সারা জীবন উনি রান্নাঘরেই যেতে পারলেন না, অসুস্থ হয়ে পড়লেন বারবার, বুঝলি? হ্যাঁ, যাকে গুরুজন মানুষ, আর বেশি কিছু বলছি না। কি আর বলছো না বাবা, তুমি তো সবকিছুই বলে যাচ্ছ, আরো কিছু বলো, আরো কিছু। আবার কি বলবো, বাপের অসুখ চাত্তা। তোমরা চুপ করবে? তুমি তো দেখছি জামাটাই পণ্ড করে ছাড়বে। আরে ঝগড়া আমি করছি, ও তো করছে ঝগড়া। আমি কত ঝগড়া করছি, তুমি তো শুরু করো। তোমার মা অসুস্থ, তোমার বৌদি তো থাকেন, উনি দেখতে পাচ্ছেন না তোমার মাকে? এই তুমি কি গো, তুমি জানো না আমার বৌদি চাকরি করে? হ্যাঁ ও বৌদি কি করে দেখবে? চাকরি করে আবার উদ্ধার করে দিয়েছি, চাকরি করে বৌদি, চাকরি করে না। ছোটবাবুমার মার যখন শরীর খারাপ তখন ছোটবাবুমার কোথাও যাওয়া যাবে না, তাছাড়া মা বলে কথা, তুমি মাকে দেখবে। আর সত্যি তো তোমার বৌদি তো চাকরি করে, দেখছেন তো বড়দা, আমি তো সেই কথাটাই তখন থেকে বলছি। আর আপনার ভাই, আপনার ভাই তখন থেকে আমাকে কথা শুনিয়ে যাচ্ছে, আপনি একটু বোঝেন তো। কি চাকরি করে আমার জানা আছে, এবার আর কি আনতে হবে বলো? হ্যাঁ কি আনতে হবে, এই ছাড়ো, শোন কি বলবো। তোমাদের দেখে মনে হচ্ছে যে বাড়িতে রীতিমতো একটা যজ্ঞ চলছে। এই বাবা পাটকে বলছি, আমাদের তো গ্যাসটাও নিয়ে নিয়ে যেতে হবে না? না গ্যাসটা বাড়াবাড়ি হয়ে যাবে, জানো, রান্না করব, গ্যাসটা ভাড়া নিয়ে নেব, আজকাল তো সব ভাড়া পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাস ভাড়া, মশলা কি লাগবে বলো? যত মশলা তুই চোখে পড়বে সব নিয়ে চলে আয়, তেলও নিয়ে, দু রকম তেল নিয়ে আয়, মশলা সব সব। না 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 না, তোকে রান্নাঘরে যেতে হবে না, তুই গিয়ে আবার রান্না বান্না করবি। ও মেজো মেজো জানা ও কি চাইছে, ওগুলো একটু বের করে দিয়ে দে। বলছি বলছি রিজু বাবা, তোমার আর কি কি লাগবে বলো, আমি সব এনে দিচ্ছি, গুছিয়ে একদম দিচ্ছি। না তা হয় না, তা হয় না, প্রত্যেকটা জিনিস দেখে দেখে, মানে প্রত্যেকটা মশলা দেখে দেখে আমাকে নিতে হবে। পটকা বলো আর কি কি লাগবে বলো, সব মশলা 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 মশলা, ঠিক আছে ঠিক আছে, শোন 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 শোন, তেলটা মনে করে নিবি, তেল সাদা তেল, নুন নুন নুন, কি আর শুধু তেলটা নিয়ে যেতে ভাই, কেন কি দরকার তেলটা নিয়ে যাওয়ার? ওখানে কি তেল কিনতে পাওয়া যায় না নাকি? সেটা অবশ্য ঠিকই বলেছিস, তছনছ করবে এবার, পুরো তছনছ করে ছাড়বে রান্নাঘরটা। যাক ভালোই হলো, রান্না বান্না হবে, জমিয়ে খাবার খাওয়া যাবে। হ্যাঁ খেতেই তো যাচ্ছেন ফ্রিতে। হ্যাঁ তাই তো যাচ্ছি, আরে পাহাড়ে অত হেঁটে পরিশ্রম করতে আমরা সব পোষাবে না, বুঝতে পারছেন না, জানলা খুললেই পাহাড় দেখা যাবে, আমি হেঁটে অত কষ্ট করতে যাব কেন? তুমি থাকবে ঘরে, আমরা কিন্তু সবাই বেরোবো। তোমরা বেরো, তোমরা সকলে বেরো, আমি কিন্তু কোনো বাধা দেবো না, আমাকে শুধু খাবার দাবার দিয়ে বসিয়ে রাখলেই হবে। দাদা আপনি কি ছোট দুধের শিশু যে আপনাকে খাবার টাবার দিয়ে সাজিয়ে রেখে আমরা সব বেড়াতে বেরিয়ে যাবো? আচ্ছা তাহলে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আর আমরা দুজন যাচ্ছি। ধরে নে পৌঁছে গেছি। কত করে ভাগে টাকা পড়ছে বলো তো? টাকা কিসের টাকা? আরে হ্যাঁ রে বাবা, আমরা তো আর দান ছত্র খুলে বসিনি, এখানে লঙ্গরখানা খুলে বসিনি যে সবাই এসে একবারে পেট পুড়ে খেয়ে যাবে, সবাইকে আমরা বিনে বসে বেড়াতে নিয়ে যাবো, সেরকম জায়গায় জায়গায় কত টাকা পড়ছে বলো, কত ভাগে করে টাকা পড়ছে সেটাকে ওনাকে পরিষ্কার করে বলো, ওনাকে কত দিতে হবে? ছি 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 ছি, এত ছোট বোন আপনার, আপনি দুদিনের জন্য আমাদের বেড়াতে নিয়ে যাবেন, আবার টাকার কথা বলছেন? সারা বছরই তো খাচ্ছেন এখানে বসে। সারা বছর কে বললো আপনাকে? কে বলবে সবাই জানে,
তুমিও তো এর মধ্যে আরেকজন, তা ভাগাভাগি হলে তুমি দেবে না কেন? যা হবে সব ভাগাভাগি হবে। শোনো, আমি কিন্তু ওসব ভাগাভাগিতে নেই। তা থাকবেন কেন, তা থাকবেন কেন? ভাগাভাগি আপনার থাকার কথা নয়। অত ভাগাভাগির দরকার নেই, আমরা নয় আলাদা থাকবো, চিনি, ঠিক আছে? আমরা আলাদা থাকবো। হ্যাঁ, তাই থেকো, আলাদা থেকো, আলাদা খেও। জ্যাঠাই, তুমি হয়েছো আর এক কাটি সরেশ। কোনদিন মনে হয় না যে তুমি আমাদের বাড়ির মেয়ে। তুমি হচ্ছে গলায় পা দিয়ে টাকা নেবার তাল। আমি বুঝলাম মজা, কিন্তু মানুষের মন তো কখন কার মনে লেগে যেতে পারে? ওনার কিছু মনেই হবে না, উনি কখনো কিছু মনে করতেই পারেন না, এতদিনে বোঝুনি। আমার কাছ থেকে তো খুব টাকা আদায় করতে চাইছি। আর সেই কোথায় আপনার বড় লোক বেআই? বাবা, সে গেলে তো আমার কোনো চিন্তা ভাবনা থাকতোই না, সে গেলে কিছু বলতে হতো না। তার দায়িত্ব জ্ঞান আপনার থেকে অনেক 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 বেশি। হ্যাঁ, সেই জন্যই তো আমরা ব্যালেন্স করে দিয়েছি। ওর দায়িত্ব জ্ঞান বেশি, আমার দায়িত্ব জ্ঞান কম। না তো আপনি বুঝতেই পারতেন না কত ধানে কত চাল। আমরা আছি বলেই তো আপনি বুঝতে পারছেন কত ধানে কত চাল। আর আপনার কিপ্টে মিত মানে যে যত কিপ্টে হয় না তাকে তত খরচা করিয়ে দিতে হয়। হাসছে, হাসছে, হ্যাঁ, খাক 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 করে হাসছে, অবদের গোবদে আনন্দ দেখছি। দাদাকে অপমান করছে আর খাক 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 করে হাসছ। এই দেখো, একটু হাসতেও পারবো না, এই কি রে। তবে একটা কথা ঠিক, আপনি আমার ঘন ঘন দাদাকে অপমান করবেন না, থেমে থেমে মাঝে মাঝে করবেন। মানে দাদা যাচ্ছেন যেখানে, অপমান করাটা একদম ঠিক হবে না। আমি না দিদি, লুচি আর তরকারি করে আনবো। হ্যাঁ, পুরোই গোষ্ঠীর জন্য হয়ে গেল। আহ, তুমি যে এই গোষ্ঠীর ঘাড়ে বসে বসে খাবে সেবেলা কিছু না, না আমরা ট্রেনে বেশ খেতে খেতে গল্প করতে করতে যাব। হ্যাঁ সত্যি, আমার যে কি খারাপ লাগছে না, আমি গেলে আমিও লুচি তরকারি সব না, কিছু না। মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা খারাপ লাগছে। খারাপ যদি লেগেই থাকে, মায়ের অসুখটা কতদিনের জন্য ভুলে আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো, আর ফিরে এসে মায়ের কাছেই থেকো, আর এখানে এসো না। হ্যাঁ, তোমার কি মন গো? হ্যাঁ, কি মানসিকতা তোমার? তোমরা দেখছো আমার মায়ের শরীর খারাপ, সমানে এক কথা বলে যাচ্ছে। ও কি বলতে চাইছে বলো তো, কি বলতে চাইছে? আমি আমার মায়ের শরীর খারাপের কথা ভুলে যাব বলো তো, পরিষ্কার করে বলো। কেউ ভুলতে বলেনি ছোট, মুশকিলটা হচ্ছে তুই লুচি তরকারি সবগুলো খেতেও চাইছিস, আবার যাবি না মাকে মিস করবি এটাও বলছিস। দুটো তো একসঙ্গে হতে পারে না, তাই না? কি করবো, দুটো মিস করিস না তাহলেই হবে। তাহলে আর মন খারাপ করছে, মন খারাপ করছে বলে ন্যাকামোটা বন্ধ করো, বুঝেছো? হ্যাঁ, তুমি তো যাচ্ছ না ওখানে, গিয়ে তো আর রান্না বান্না করতে হবে না, এখানে একটু কাজ করো, হাতে হাতে জিনিসপত্র গুলো এগিয়ে দাও। রিজু যে কি আনবে আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গেছো তো গেছো, এই গেল 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 বাবা, ধরতে পারছো? ঠিক ঠিক আছে, এ তো সব সবই নিয়ে চলে এসছে। বর্দি, রান্নাঘরে ডিঙো ঢাকনা এমনকি যাতে আনাজের খোসা ফেলি ওটা ওর মধ্যে আছে। আরে বাবা, যাওয়ার আগে তো দুটো দিন আছে, সেই দুদিন রান্না করতে হবে না? অরিজু, তুই সব যে নিয়ে এলি এখন কি হবে বল দেখি বাবা। হ্যাঁ, আরে আর সময় নেই কিন্তু, এবার সব গোছাতে হবে, এই সমস্ত জিনিস এই হোল্ডারের ভেতরে ঢুকিয়ে প্যাক কর। চলো চলো, হাত লাগা। মিজু মা, তো পাহাড় প্রমাণ একদম শাড়ি নিয়ে চলে এসছো, শুধু শাড়ি তো নয় আরো অনেক কিছু লাগে, সেগুলো এনেছো তো? হ্যাঁ, নিয়েছি নিয়েছি, সব নিয়ে নিয়েছি আমি। কিরে, আমরা সুটকেসে এনেছি তো, নিয়ে এখানে। ও হ্যাঁ, সুটকেস। আবার তো হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, সুটকেস
আপনারা বেড়াতে যাচ্ছেন, আপনারা ভাবলেন আমাদের বাদ দিয়ে আপনারা যাবেন। আচ্ছা, আপনার মেয়েকে আমাদের বাড়িতে দিয়েছেন, তার প্রাণের ভয় নেই, তার উপর কোনো এফেক্ট পড়তে পারে না? চোরের মায়ের বড় গলা, দেখেছো দেখেছো, আমাকে চোর বললেন? হ্যাঁ, আপনি ডাকাত, হ্যাঁ ডাকাত।